ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষের প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন। আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, যেগুলো 03379603549, 9831493993, 7003431764, 62897680070, কিংবা ইমেল যেটা রয়েছে law@007lawfirm@gmail.com সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। নমস্কার, ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আপনাদের সামনে যে একটা ভিডিও দেখানো হচ্ছে সেই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও, তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবেন। পুরোটা দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কীভাবে আমাদের এই জলপথে বারাণসী থেকে বাংলাদেশ হয়ে ডিব্রুগড়, আর ডিব্রুগড়ের মাধ্যমে ক্রুজের যাতায়াত করবে এবং সেই ক্রুজে উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আর যে বিষয় সেটা হচ্ছে নূতন আর একটা ক্রুজ ভারতের ভারতবর্ষের প্রধানমন্ত্রী উপহার হিসেবে দিতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গকে, কিংবা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়েও যাবে বলা যেতে পারে। জলপথে বারাণসী থেকে বাংলাদেশের ডিব্রুগড়, এই জলপথে 27টা নদী পড়বে, তার মধ্যে রয়েছে গঙ্গা, ভাগীরথী, হুগলি, ব্রহ্মপুত্র। মোট এই যাত্রাটা হবে 50 দিনের যাত্রা। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমাদের আগে যেরকম আমরা ট্রেনে যাতায়াত করা হতো কি প্লেনে যাতায়াত করতো, ক্রুজেও যাতায়াত করা হতো, কিন্তু ভারতবর্ষে এরকমভাবে ক্রুজে যাতায়াত খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। ভারতে সমৃদ্ধিও বাড়বে এতে এবং ইকোনমিক্যালিও অনেক সমৃদ্ধ হবে। এই জিনিসটা শুরু হচ্ছে ক্রুজের যাত্রাটা অসমের ডিব্রুগড় থেকে বাংলাদেশ হয়ে জলপথে উত্তরপ্রদেশের বারাণসী। মোট 3200 কিলোমিটার জলপথ যাত্রা হবে। আগামী 13ই জানুয়ারি 2023-এ বিশ্বের বৃহত্তম এই জলপথ যাত্রা সূচনা করবেন আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশি পর্যটকদের নিয়ে রওনা দেবে বিলাসবহুল ক্রুজ। এই জলপথে 27টা নদী পড়বে, তার মধ্যে রয়েছে গঙ্গা, ভাগীরথী, হুগলি নদী, ব্রহ্মপুত্র নদী। এই পুরো যাত্রা পথ সময় লাগবে 50 দিনের মতো যাত্রার দিন ধার্য করা হয়েছে। এখানে আরও বলা দরকার, জলপথে বারাণসী থেকে বাংলাদেশ হয়ে ডিব্রুগড় যে যাবে এই এই একটা ক্রুজের মাধ্যমে, এটা খুবই মানে এই যে ক্রুজটা হবে খুবই বিলাসবহুল ক্রুজ বলাই যেতে পারে। এবং এই বিলাসবহুল ক্রুজে সব রকম সুবিধা থাকবে, যেরকম ক্রুজে হয়ে থাকে সব রকমই সুবিধা এই ক্রুজে পাওয়া যাবে। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলায় একাধিক প্রকল্পের সূচনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, দেশে প্রমোত্তরী পর্যটন যে বাড়ছে তার সাক্ষ্য বিশ্বের অদ্বিতীয় ক্রুজ। এর সুযোগ নেওয়ার জন্য বাংলার মানুষকে আহ্বান জানাচ্ছি। আগামী 13ই জানুয়ারি এই জলপথ যাত্রার সূচনা হবে বলেও জানান তিনি। এই যাত্রা হবে জন্য 13 তারিখে উনি তাই জন্য এই ক্রুজে ভ্রমণ করার সাক্ষী হিসেবে থাকতে বলেন। গুরুত্বপূর্ণ 50টি পর্যটন কেন্দ্রকে ছুঁয়ে যাবে ক্রুজ। তার মধ্যে কিছু হেরিটেজ জায়গাও রয়েছে, যেরকম বারাণসীর গঙ্গা আরতি দেখতে পাবেন পর্যটকরা। বাংলাদেশের মধ্যে দিয়ে 1100 কিলোমিটার অতিক্রম করবে ক্রুজ। ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার এক
আধিকারিক জানান একটি বেসরকারি সংস্থা এই ক্রুজ চালাবে। তিনি আরও বলেন, ভারতের সভ্যতা নদীকেন্দ্রিক, ফলে পর্যটকরা ভারতের সংস্কৃতি, ঐতিহ্য আর সম্প্রতি আরও কিছু এর মধ্যে যোগ করা হবে। সম্প্রতি কেন্দ্রীয় জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছিলেন, ক্রুজ পরিষেবায় নজর দেওয়া সরকারের অন্যতম গুরুত্বের তালিকায় রয়েছে। তাই আগেকার সময় জলপথে বাণিজ্যের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগে জলপথ ব্যবহার করা হতো বাণিজ্য পর্যটনের জন্য, সেই জন্য নদীর ধারে জনবসতি গড়ে ওঠে, শিল্পও গড়ে ওঠে নদীর ধারে। সেই জলপথকে ব্যবহার করেই পর্যটকদের নূতন উপহার দিতে চলেছেন আমাদের প্রধানমন্ত্রী এই ক্রুজ ভ্রমণ। ডিব্রুগড় বাংলাদেশ বারাণসী এই টোটালটা যাত্রা হবে, মানে আসাম থেকে বেরিয়ে এই কয়েকটা নদীর উপর দিয়ে গিয়ে বাংলাদেশ ঘুরে আবার বারাণসীতে ক্রুজটা ব্যাক করবে। তো এই আশেপাশে যে কটা জায়গা সবগুলোই ক্রুজের মাধ্যমে দেখানো হবে, এবং এই ক্রুজের বিলাসবহুলতা, মানে ক্রুজের যে বিলাসবহুল যে ব্যাপার স্যাপার রয়েছে সেগুলো আপনারা উপভোগ করবেন। থ্যাংকিং ইউ অল। ল ব্যারেটের তরফ থেকে আজ যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এবং প্রচুর শেয়ার করুন, যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয়। এই সংক্রান্তিত আরও যদি ভিডিও দেখতে চান, কিংবা ইনফরমেটিভ ভিডিও, কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে, কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু, তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।